আচ্ছা, আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা পিএলসি আলোচনা করব, তো সেটা হলো ফতেকের একটা পিএলসি। তো সরাসরি আমি সেই পিএলসিটার ওভারভিউ নিয়ে আজকে আলোচনা করি। সে তো আমরা দেখি আসলে পিএলসিটার মধ্যে কী কী আছে। আমার কাছে কমপ্লিট একটা ট্রেনার বোর্ড আছে, তো আমি বোর্ডেই পুরো সিরিজটা করাবো, যে এ টু জেড, যে ফতেক পিএলসিতে কী প্রোগ্রাম করা যায়, অল ডিটেলস আমরা কাজটা এখন দেখাবো। তো আমরা পিএলসিতে চলে যাই। তো এটাই আমাদের মূলত সেই ফতেক পিএলসিটা, আর এটা সেই মূলত পুরো ট্রেনার, সে আমার কমপ্লিট বোর্ড। এখানে বিভিন্ন ধরনের অপারেশন করা যাবে। তো আমরা পিএলসিটা প্রথমে দেখাই যে পিএলসিটা আসলে কী পিএলসি। দেখা যাচ্ছে এখানে যে ফতেক পিএলসি, ফতেক, আর মডেল নাম্বারটা হলো FBS CBE বা FBS 24 MCT 2 AC। এটা হলো আমার পিএলসি, আর এটা হলো কমপ্লিট ট্রেনার বোর্ড। এটা পুরোটাই কমপ্লিট ওয়ারিং করা আছে। তো আমরা এখানে ইনপুট আর আউটপুটগুলো দেখি এই পিএলসির। তো এখানে প্রথমত যেটা আছে, সেখানে একটা পাওয়ার কেবল আছে এই পুরো সিস্টেমটাকে আমার রান করার জন্য, বা পাওয়ার এনাবল করার জন্য আমার পাওয়ার কেবল আছে। এবং এই পিএলসিটা অবশ্যই আমরা সবাই জানি যে পিএলসিতে প্রোগ্রাম করার জন্য, আপলোড করার জন্য বা ডাউনলোড করার জন্য আমার পিএলসি কমিউনিকেশন কেবল দরকার। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে আমাদের এই পিএলসিতে কমিউনিকেশন করার জন্য। তো আমি অলরেডি একটা কেবল এখানে লাগাই রাখছি, দেখা যাচ্ছে এটা হলো RS232S কেবল। আমরা এর মাধ্যমেও কমিউনিকেশন করতে পারি, অথবা আমি এখানে আরও একটা অপশন আছে, সেটা হলো ইথারনেট পোর্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ইথারনেট পোর্ট আছে। আমরা এই ইথারনেট পোর্টের মাধ্যমেও কিন্তু আমরা এই পিএলসিতে কমিউনিকেশন করতে পারি। তো এখন আসি আমার পিএলসির ইনপুট আউটপুটে। আমার এই পিএলসিতে কয়টা ইনপুট আছে, কয়টা আউটপুট আছে, এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 0x0 থেকে x1 2 3 4 5 6 7 8 to x13 পর্যন্ত, অর্থাৎ 14টি আমার এখানে ইনপুট পোর্ট রয়েছে। এবং আমার আউটপুটে দেখা যাচ্ছে y0 to y9 10টি আউটপুট পোর্ট আছে। তো এই পোর্টগুলোকে আবার এনাবল করতে হবে। আমার যখন এই পিএলসিটা আমি রান করতে যাব, বা কোনো প্রোগ্রাম করতে যাব, বা ইনপুট আউটপুট পোর্টগুলো ইউজ করতে যাব, তখন আমাকে অবশ্যই অবশ্যই আমাকে এই পোর্টগুলো, ইনপুট আউটপুট পোর্টগুলো এনাবল করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে SS নামে এবং NC নামে দুটা পোর্ট আছে। আমার ইনপুট পোর্টগুলো যখন আমি এনাবল করতে যাব, তখন আমাকে SS পোর্টে এই যে পোর্ট, আমার এখান থেকে যে পোর্টটা এখানে ওয়ারিং করা আছে, SS পোর্টটাতে আমাকে গ্রাউন্ড বা 0 ভোল্ট সংযোগ দিতে হবে, বা 0 ভোল্ট দিয়ে এনাবল করতে হবে। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে, আমি কি 24 ভোল্ট বা অন্য কোনো ভোল্ট দিয়ে এনাবল করতে পারবো না? অবশ্যই করা যাবে, এটা কোনো প্রবলেম নাই, করা যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমরা SS যে পোর্ট আছে এখানে যদি আমি গ্রাউন্ড সাপ্লাই দিই, তাহলে আমাকে ইনপুট সুইচিংয়ের সময় অবশ্যই আমাকে 24 ভোল্ট দিয়ে সুইচিং করতে হবে, বা ইনপুটকে এনাবল করতে হবে। আর যদি আমি 24 ভোল্ট যদি আমি কমন করি, অর্থাৎ যদি SS পোর্টে আমি 24 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে আমাকে ইনপুটে অবশ্যই যখন আমি সুইচিং করতে যাব, তখন আমাকে 0 ভোল্ট দিয়ে সুইচিং করতে হবে। সেম একইভাবে আমার অপোজিট সাইডে আমি দেখতে পাচ্ছি আউটপুট পোর্টকে আমার এনাবল করার জন্য C0। এখানে বেশ কয়েকটা অপশন আছে, যে আমি পিএলসিতে মূলত এই সিস্টেমটা করা আছে, যার জন্য আমার আউটপুট ওয়ারিংটা সেভাবেই করা আছে। তো এখানে Y0 এবং Y1কে এনাবল করার জন্য আমার C0কে পাওয়ার দিতে হবে, অর্থাৎ আমি যদি C0কে গ্রাউন্ড সাপ্লাই দিই, তাহলে আমার Y0 এবং Y1 আউটপুটটা এনাবল হবে। আমি যে আউটপুটটা ইনপুটে দিব, সেটা আমি তখন আউটপুটে পাবো। একইভাবে C2 C4 C6, এই সবগুলো পোর্টকে যখন আমি গ্রাউন্ড সাপ্লাই দ্বারা এনাবল করব, তখনই আমার আউটপুটগুলো সবগুলো এনাবল হবে। তো এটা গেল ইনপুট আউটপুটের বিষয়ে, কমিউনিকেশন কেবলটা গেল। এখন আসি আমার এক্সট্রা যে ফিচার আছে এখানে, সেই ফিচারগুলো দেখাই আমি। এখানে আমার একটা কম্প্যাক্ট ট্রেনার বোর্ড। তো এখানে আমি ওপরে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেমের কিছু ডেমো দেওয়া আছে। তো এখানে প্রথমত দেখা যাচ্ছে যে মোটর কন্ট্রোল একটা সিস্টেম দেওয়া আছে এখানে, এবং মোটর কন্ট্রোল সিস্টেমটা এখানে আমার ইনপুট আউটপুটগুলো এখানে সব বের করা আছে। জাস্ট আমি শুধু প্রোগ্রাম করে আমি এখানে দিয়ে দেবো, তাহলে সেটা আমার সিমুলেশন করে দেখতে পারবো। তারপর আরও একটা সিস্টেম আছে এখানে, অটোমেটিক রোলার মিল, দেন মিলিং স্টোর অ্যান্ড অটোমেটিক ফিডিং কার, দেন ওয়াটার টাওয়ার কন্ট্রোল অ্যান্ড ভেরিফিকেটিভ অফ লিকুইড মিক্সিং,
এগুলা ভালো খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে পাইপগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রির যে প্রোডাকশন সিস্টেম বা কোনো কার মিলিং বা স্টোরিং রোলিং যে সিস্টেমগুলো আছে সেগুলোই কিন্তু একটা ডেমো আকারে এখানে তুলে ধরা হয়েছে। যে প্রোগ্রাম কিন্তু আমার একই হবে, হয়তো বাস্তবে যখন আমরা বাস্তব কোনো ফিল্ডে যাওয়া হবে তখন এগুলো বাস্তবে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সিস্টেমটা মূলত একই। তো এছাড়াও আমি নিচে আরও কিছু ফিচার আছে এখানে, যে স্টেপার মোটর আছে, স্টেপার মোটরকে কীভাবে রান করা হয় আমরা অবশ্যই এই সিরিজে দেখবো, স্টেপার মোটরকে কীভাবে রান করবো, স্টেপার মোটরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। এখানে আরও একটা জিনিস আছে, ডিকোড এনকোডার, ডিসি এনকোডার আছে, এখানে ম্যাট্রিক্স আছে। তো এই হলো আমাদের সম্পূর্ণ ফিচার এই এই কদেক পিএলসিতে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এই পিএলসিতে আমরা কী কী শিখতে পারবো বা এই সম্পূর্ণ সিরিজে আমরা কী কী শিখব। তো নেক্সটে আমরা যে ভিডিও হবে সেটাতে আমরা কমিউনিকেশান প্লাস সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে দেখাবো যে এই পিএলসিতে কীভাবে কমিউনিকেশান করতে হয়, কীভাবে ইনপুট পোর্টগুলো সিলেক্ট করতে হয়, সব ডিটেলস আমরা দেখাবো এবং দেন আমরা প্রোগ্রাম শুরু করবো। ধন্যবাদ।